টেকনিক ইজি পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছে সবাই আশা রাখি ভালো আছো তো আজকে প্রথম অধ্যায়ের প্রথম অংশের এক নম্বর অঙ্কটার গ এবং ঘ সমাধান করবো এই পর্বে তো এ পর্বে দেখো এর আগের পর্বটা আমরা যে সমাধান করেছি সেখানে কথায় প্রকাশিত যে সংখ্যাটা ছিল সেটা কিন্তু সংখ্যায় লিখেছি তো একইভাবে বলছিলাম যে ধারাবাহিকভাবে আমরা সমাধান করে দেখাবো প্রত্যেকটা অঙ্কই তো এখানে বলা হয়েছে নিচের সংখ্যাগুলো অঙ্কে লিখো কথায় প্রকাশিত রয়েছে ছিয়াত্তর লক্ষ নয় হাজার সত্তর আর হচ্ছে কথায় প্রকাশিত আরেকটা সংখ্যা রয়েছে ত্রিশ লক্ষ নয়শো চার এবং ঘ নম্বরে রয়েছে শুধুমাত্র একটা সংখ্যা কথায় প্রকাশিত হচ্ছে পাঁচ কোটি তিন লক্ষ দুই হাজার সাত তো আমরা এই সংখ্যাগুলো প্রকাশ করতে চাইলে একক দশক শতক হাজার অজুত লক্ষ নিজ কোটি এই সংখ্যাগুলো লিখতে হয় তো লেখার পর তো আমরা এখন যে দুইটা অঙ্ক মিলে বা যে দুইটা ঘর মিলে একই সংখ্যা প্রকাশ করা যায় সেই দুইটা ঘরকে চিহ্নিত করে নিচ্ছি যেমন অজুত এবং হাজার মিলে একটা সংখ্যা প্রকাশ করা যায় আর নিযুত এবং লক্ষ্য মিলে একটা সংখ্যা প্রকাশ করা যায় এক্ষেত্রে নিজুত এবং লক্ষ্য এই দুইটা হচ্ছে দুই অঙ্কের সমন্বয়ে গঠিত সংখ্যা হতে পারে যেমন যদি এমনটা বলা হয় এগারো হাজার তাহলে দেখো অথবা দশ হাজার অথবা ছাব্বিশ হাজার এরকম যদি বলা হয় তাহলে ছাব্বিশ হাজারটা যদি বলি তাহলে ছয় দুই এই দুইটা মিলে ছাব্বিশ হাজার হবে তার মানে এই হাজারের ঘরে বসবে ছয় আর অজুতের ঘরে বসবে দুই এভাবে লক্ষের ক্ষেত্রে একই কথা এরকম করে যে যদি ছাব্বিশ লক্ষ বোঝায় তাহলে লক্ষের ঘরে বসবো হচ্ছে ছাব্বিশ আর নিজেতের ঘরে বসবে হচ্ছে দুই এই দুইটা অঙ্কতেই শুধুমাত্র আমাদের একটু সমস্যা হবে তাছাড়া কিন্তু সব অঙ্কের ক্ষেত্রে আমরা কিন্তু জানি একক দশক শতক এবং হাজার অজুত লক্ষ নিজত করে যেই অঙ্কগুলোই বলা হোক যে নির্দিষ্ট করে বলা থাকে সেই অঙ্কটা আমরা সেই স্থানে বসিয়ে দিই প্রথম অংশটা একেবারে এই সত্তর পর্যন্ত ছিয়াত্তর লক্ষ নয় হাজার সত্তর ছিয়াত্তর লক্ষ তার মানে বলে নিয়েছিলাম যে লক্ষের ঘরে যেহেতু ছিয়াত্তর শব্দটা রয়েছে তার মানে এটা দুই অঙ্কের সংখ্যা ছিয়াত্তর এইভাবে লিখতে হয় তার মানে লক্ষের ঘরে বলবে ছয় আর এই নিজেদের ঘরে বলব হচ্ছে সাত বসালাম এরপরে নয় হাজার দেখো খেয়াল করে দেখো দুইটা অঙ্ক মিলে দুইটা ঘর মিলে কিন্তু পুরোটাই হাজার তারপরে নয় হাজার শুধুমাত্র হাজারের ঘরে বলবে হচ্ছে নয় বাক্য অংশটাতে বসাতে হবে না কারণ যদি এটা আর এক অঙ্ক বেড়ে যেত অর্থাৎ দশ হাজার হতো তাহলে কিন্তু নিজেদের ঘরের সংখ্যাটা বসে যেত এবং সে সত্তর সত্তর লেখার সময় দশকের ঘরের সাত প্রয়োজন এক এক ঘরের শূন্য প্রয়োজন এবার দেখো অযুতের ঘরের কোনো সংখ্যা নেই শতকের ঘরে কোনো সংখ্যা নেই তার মানে এই ঘরগুলোতে শূন্য বসালে আমরা সংখ্যাটা পেয়ে যাই তাহলে মানে সব এই অন্য পর্বে যেভাবে সমাধান করেছি যে কথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্ক পাতানোর পর দেখা যায় যে ওজুত এবং শতকের ঘরে কোনো অঙ্ক নেই ঘরগুলোতে শূন্য বসে সংখ্যাটি পাওয়া যায় তাহলে দেখো কথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্ক পাতনের পর অর্থাৎ অঙ্কগুলো স্থাপন করার পর দেখা যায় যে অযুত ও শতকের ঘরে কোনো অঙ্ক নেই ঘরগুলোতে শূন্য বসি অর্থাৎ শূন্য কথাটা বাংলায় লিখেছে তার সংখ্যার প্রকাশটাকে সেভাবে কিন্তু দিয়ে নিছি শূন্য বসিয়ে সংখ্যাটি পাওয়া যায় সুতরাং আমরা বলতে পারি সুতরাং সংখ্যাটি ছিয়াত্তর লক্ষ নয় হাজার সত্তর এবার অঙ্ক লেখার সময় আমরা জানি প্রথমে তিন অঙ্ক পর এরপর প্রতি দুই অঙ্ক পর পর বসালে। আমরা সংখ্যাটাকে সুন্দর করে পড়তে পারি এই হলো ছিয়াত্তর লক্ষ এই হলো নয় হাজার এই হলো সত্য এবার দেখো তাহলে যেহেতু এই অংশটা চাওয়া হয়েছে তাহলে আমাদের এইটা হবে উত্তর এবার পরের অংশটা যেটা রয়েছে গ নম্বরেরই ত্রিশ লক্ষ নয়শো চার এই ত্রিশ লক্ষ নয়শো চার এই অঙ্কটা সমাধান করতে চাইলে এই কথায় প্রকাশিত সংখ্যাটাকে যদি আমরা সংখ্যায় লিখতে চাই তাহলে আমাদের আবারও এইভাবে লিখতে হবে অর্থাৎ একক দশক শতক হাজার অজুত লক্ষ নিযুত কোটি এভাবে লিখে নিব প্রত্যেকটাই তাহলে দেখো একক দশক শতক হাজার ওজুত লক্ষ নিযুত কোটি সবগুলো লিখে নিয়েছি এটার ক্ষেত্রেও নিযুত এবং লক্ষ্য এই দুইটার ঘর মিলে হবে শুধু লক্ষ আর অজুত এবং হাজার এই দুইটা ঘর মিলে হবে হচ্ছে হাজারের ঘর এবার বলা হয়েছে ত্রিশ লক্ষ তাহলে লক্ষের ঘরের যে সংখ্যাটা ত্রিশ সেটা কিন্তু দুই অঙ্কের সংখ্যা তার মানে লক্ষের স্থানে বসবে হচ্ছে শূন্য আর নিজেদের ঘরে বসবে হচ্ছে তিন ত্রিশ লক্ষ এই হলো ত্রিশ লক্ষ এরপর বলা হয়েছে নয়শো চার তাহলে শতকের ঘরে সরাসরি বলা হয়েছে হচ্ছে নয় আর চার তার মানে একক স্থানে হচ্ছে চার দশক স্থানে কোনো অঙ্ক বসেনি অযুত স্থানে কোনো অঙ্ক বসেনি হাজার স্থানে কোনো অঙ্ক বসেনি তাহলে এই অঙ্কগুলোতে অর্থাৎ এই স্থানগুলোতে এই ঘরগুলোতে শূন্য বসালে সংখ্যাটা পাওয়া যাবে তাহলে শূন্য হাজারের ঘরেও শূন্য দশকের ঘরেও শূন্য তাহলে আমরা এইটার মতো করে যদি লিখি তাহলে আমরা বলতে পারি যে কথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্ক পাতনের পর অর্থাৎ অঙ্কগুলোকে স্থাপন করার পর দেখা যায় যে অযুত হাজার ও দশকের ঘরে কোনো অঙ্ক নেই ঘরগুলোতে শূন্য বসেই সংখ্যাটি পাওয়া যায় তো আমরা এই শব্দটা এখানে লিখে নিচ্ছি কথাটা তাহলে দেখো কথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্কপাতনের পর দেখা যায় যে অযুত অর্থাৎ এই যে অযুত হাজার ও দশকের ঘরে কোনো অঙ্ক নেই ঘরগুলোতে শূন্য বসিয়ে সংখ্যাটি পাওয়া যায় অর্থাৎ এটার মতো যেভাবে লিখে নিয়েছিলাম কথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্ক পর দেখা যায় যে অযুত ও শতকের ঘরে কোনো অঙ্ক নেই ঘরগুলোতে শূন্য বসিয়ে সংখ্যাটি পাওয়া যায় এই একইভাবে আমরা এইটা কিন্তু এটাও কিন্তু সাজিয়ে নিয়েছি তাহলে এখন আমরা বলতে পারি সুতরাং সংখ্যাটি সংখ্যাটা হচ্ছে ত্রিশ লক্ষ নয় চার তাহলে প্রথমে তিন অঙ্ক ডান দিক থেকে তিন অঙ্ক পর বসাবো এরপরে প্রতি দুই অঙ্ক পর পরে বসে সংখ্যাটাকে প্রকাশ করব এইটা হচ্ছে আমাদের এই দ্বিতীয় অংশের সংখ্যা এপার এরপর দেখো আমরা এই ঘ নম্বর যেটা রয়েছে সেটা সমাধান করব। তো ঘ নম্বরটা সমাধান যদি করতে চাই তাহলে আমাদের এই এখানে আগের মতো করে একক দশক শতক হাজার ওজুত লক্ষ নিজ কোটি লিখে নিতে হবে কারণ এখানে কোটি পর্যন্ত যেতেই হবে কারণ কোটিটা কিন্তু সরাসরি উল্লেখ করা রয়েছে পাঁচ কোটি তাহলে আমরা অন্যান্য অঙ্কগুলোর মতো করে অঙ্কটাকে আগে সাজিয়ে নিই তাহলে দেখো এক এক দশক শতক হাজার যুত লক্ষ নিযুত কোটি আমরা নিয়ে নিচ্ছি এটা সমাধান করছে হচ্ছে ঘ নম্বর অঙ্ক ঘ নম্বর অঙ্কের আমরা নিয়েছি পাঁচ কোটি তিন লক্ষ দুই হাজার সাত পাঁচ কোটি তার মানে আমরা তো জানি যে নিজত এবং লক্ষ এই দুইটা মিলে লক্ষের ঘর অজুধ এবং হাজার এই দুটা মিলে হচ্ছে হাজারের ঘর পুরোটা মিলে তাহলে আমাদের কোটি পাঁচ কোটির জায়গায় হবে পাঁচ সরাসরি উল্লেখ করা আছে পাঁচ কোটি তাহলে কোটির স্থানে হবে পাঁচ তিন লক্ষ লক্ষের স্থানে সরাসরি একক স্থানে এক অঙ্কের সংখ্যা তিন তাহলে লক্ষের জায়গায় হবে হচ্ছে তিন দুই হাজার হাজারের অঙ্কে সরাসরি দুই বসে যাবে এরপরে সাত একক স্থানের এক অঙ্কের সংখ্যা সাত তাহলে দেখো এবার কিন্তু অনেকগুলো ঘরে আমাদের সংখ্যা নেই কোটির ঘরে পাঁচ আছে লক্ষের ঘরে তিন আছে নিজেদের ঘরে নেই অজুদের ঘরে নেই হাজারের ঘরে রয়েছে শতক দশক কোনো ঘরে নেই শুধু সাত রয়েছে তাহলে পাঁচ কোটি তিন লক্ষ দুই হাজার সাত তাহলে পাঁচ কোটি বসিয়েছি তিন লক্ষের লক্ষের জায়গায় তিন বসেছি হাজারের ঘরে দুই বসেছি সাতের একক স্থানে সাত বসেছি তাহলে বাকি যে অঙ্কগুলো রয়েছে সেইগুলো সেই ঘরগুলোতে যেমন নিচুতের যে ঘরটা রয়েছে সেটার মধ্যে শূন্য অযুতের যে ঘর রয়েছে সেটার মধ্যে শূন্য শতকের যে ঘরটা রয়েছে সেটাও শূন্য দশকের ঘরটাতেও শূন্য তো একেবারে যে অঙ্ক যেভাবে আমরা আগে কথায় লিখেছি সেভাবেই লিখে যে কথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্ক পাতনের পর অর্থাৎ অঙ্কগুলো যার যার জায়গায় বসানোর পর যে দেখা যায় যে নিযুত অযুত শতক ও দশকের ঘরে কোনো অঙ্ক নেই তো ঘরগুলোতে শূন্য বসে সংখ্যাটি পাওয়া যায় তো আমরা কথাটি লিখে নিতে পারি তো দেখো কথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্ক পাতনের পর দেখা যায় যে নিযুত অযুত শতক অর্থাৎ নিযুত অযুত শতক ও দশকের ঘরে কোনো অঙ্ক নেই ঘরগুলোতে শূন্য বসিয়ে সংখ্যাটি পাওয়া যায় সুতরাং সংখ্যাটি পাঁচ কোটি তিন লক্ষ দুই হাজার সাত প্রথমে তিন অঙ্ক পর এরপরে প্রতি দুই অঙ্ক পর পর কমা বসালে আমরা সংখ্যাটাকে সঠিকভাবে পেয়ে যাই তো এই হচ্ছে আমাদের এই অঙ্কটার উত্তর তো দেখো মূলত আহ ক খ এর থেকে গ ঘ এই অঙ্ক দুটার মধ্যে একটু সংখ্যা কম এবং সময় কম লাগে যদিও তোমরা এই কথাটুকু তোমাদেরকে শেখানো হচ্ছে মূলত কোন অঙ্কটা কোন স্থানে বসবে সেই স্থানটাকে বারবার চিনানোর জন্য মূলত এইভাবে সরাসরি কিন্তু আমরা যখন আমাদের বইতে আমরা যখন সমাধান করতাম যে আমরা যখন পঞ্চম শ্রেণীতে পড়েছি তখন কিন্তু আমরা সরাসরি এ ধরনের সংখ্যাগুলোকে সরাসরি এই কথায় প্রকাশিত সংখ্যাটাকে এইভাবে না লিখে সরাসরি লিখে দিতাম সংখ্যাটি এত এভাবে লিখে দিলেই কিন্তু হয়ে যেত বা আমরা নাম্বার পেতাম এখনও তোমাদের যে এটা বড় অঙ্ক হিসাবে আসবে তা কিন্তু নয় এটার অবজেক্টিভে যখন আসবে বা বহু নির্বাচনী প্রশ্নগুলোতে যখন আসবে তখন তুমি এই অপশনগুলো দেখে বলে দিতে পারবে এটা কোনটা হবে এই সংখ্যাটা তো আশা করি এই পর্ব থেকে তোমরা এই একের গ এবং ঘ সমাধান বুঝতে পেরেছ পরবর্তী পর্বে আমরা ধারাবাহিকভাবে অঙ্কগুলো সমাধান করাবো তো সেই পর পর্বে সেই পর্বটি দেখার আমন্ত্রণ জান পর্বটি এখানে শেষ করছি খুদাফিস